আবাস যোজনায় ঘর পেয়েছি, সেই কারণে বিজেপিকে ভোট দেব, এই অপরাধেই জানে শেষ মহিলা। বিজেপিকে ভোট দেবেন কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছে পরিবার, আর সেই শুনে বিরোধী দলের নেতা রেগে বোম, সরাসরি হুমকি দিয়ে বসলেন, সাফ জানিয়ে দেয় উপনির্বাচনে তাদেরকেই ভোট দিতে হবে, না হলে খবর আছে। আর ভোটের দিন সকলেই মিলল, ভোটের দিন সকালবেলাতেই দেখা গেল মহিলার বস্তাবন্দি দেহ। মৃতার পরিবারের দাবি, বিজেপিকে সমর্থন করার জন্যই নাকি তাদের মেয়েকে শেষ করে দেওয়া হয়েছে। এই ঘটনাটা কোথায় ঘটেছে জানেন? যোগী রাজ্য মানে উত্তরপ্রদেশে। রীতিমতো স্তম্ভিত প্রত্যেকে। বুধবার উত্তরপ্রদেশের করহলে উপনির্বাচন ছিল, তার ঠিক তিন দিন আগে সমাজবাদী পার্টির কর্মী প্রশান্ত ইয়াদব, তিনি এক মহিলাকে প্রশ্ন করেন যে এবারের উপনির্বাচনে তিনি কাকে ভোট দেবেন। উত্তরে ওই মহিলা সাফ জানিয়ে দেন তার পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে, তাই তিনি বিজেপিকেই ভোট দেবেন। আর এই কথা শুনে রেগে যান সমাজবাদী পার্টির ওই কর্মী, এরপরেই তিনি মহিলাকে মেরে ফেলার হুমকি দেন। সাফ জানিয়ে দেন উপনির্বাচনে সপাকেই ভোট দিতে হবে। এরপরেই পরের দিন মহিলার বস্তাবন্দির দেহ উদ্ধার হয়, আর তারপরেই রাজনৈতিক চাপানোতা তৈরি হয়। এই ঘটনার পর ওই মহিলার পরিবার ঠিক কি বলছে শুনুন। মৃতার মা, তিনি বলছেন, আমার মেয়ে বলেছিল পদ্মচিহ্নে ভোট দেবে, নয়তো কাউকে দেবে না। তারপর এই ঘটনা ঘটে, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কাল পর ঠার গে তো ছোড়িও তুম যে তুমি ভাইয়া আমি ভাইয়া বেন ভাইয়া নাত ও কাল যু দোয়ারে পাতে পাকা লাইও বু ডাক্তার মন তব যু প্রশান্ত লাইও তব মারি মেরি বিটিয়া ও দইয়া মেরি লালা কি হালত ইতি বাত কো পর হ্যাঁ বতারে যে বান যে হম কিসি তে ডরতে নাই মে কমল মে ভোট দেঙ্গে মে কিসি কো নাই দেঙ্গে বান কে তু দুরগিয়া হ্যাঁ তো তু চুরগিয়া বনা দি কাল ভোট ডার কে দেখ লি তু মাইয়া কি লাল এরপরে ওই মৃতার পরিবার থানায় ওই সমাজবাদী পার্টির কর্মী প্রশান্ত যাদবের বিরুদ্ধে এফআইআর করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশান্তকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার তিনি বলছেন ওই মহিলা নিখোঁজ ছিল যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে রাতেই গ্রেপ্তার করে নেওয়া হয়, মহিলার দেহ উদ্ধার হয়েছে। কি বলছেন তিনি শোনাব আপনাদের। कल शाम से ही वो लड़की लापता थी और जिन पे आरोप था उनको रात में ही गिरफ्तार कर लिया गया था, तो ये बिल्कुल असत्य है कि इस तरह की कोई बात है। उस जो डेड बॉडी मिली है सुबह मिली है, उसको पंचायतनामा पोस्टमार्टम की कार्रवाई कराई जा रही है, जो आरोपी हैं उनको पुलिस हिरासत में ले लिया गया है और पूरी उसमें विधिक कार्रवाइयाँ की जा रही हैं। परिजन कह रहे कि पुलिस ने नहीं बल्कि आरोपी को हम लोगों ने पकड़ के दिया है, पुलिस अगर सही समय से अगर ढूंढती तो शायद उनकी बेटी जिंदा मिल जाती। नहीं, जितनी देर जिस समय भी जिस समय सूचना आई थी तत्काल पुलिस ने रिएक्ट किया और आरोपियों को भी उस समय पुलिस हिरासत में लिया और लड़की की भी तलाश परिजनों के साथ पुलिस कर रही थी और उसी में এক পুলিশ বিনোদ কুমার, তিনি বলছেন সকালে এক মহিলার দেহ উদ্ধার হয়, অভিযোগ বিজেপিকে ভোট দেওয়ার জন্যই তাকে শেষ করে দেওয়া হয়েছে। কি বলছেন তিনি শোনাব আপনাদের।
रात को एक 23 वर्षीय युवती कस्बा करहल से गायब हो जाने के संबंध में पुलिस को सूचना प्राप्त हुई थी, जिसमें पुलिस तत्काल सक्रिय हुई। आज सुबह उसकी डेड बॉडी मिली है। इसमें उनके पिता के द्वारा, मृतका के पिता के द्वारा दो लोगों के खिलाफ अभियोग पंजीकृत कराया गया है। इसमें एक प्रशांत यादव है और दूसरा मोहन कठेरिया है, जिनको दोनों को गिरफ्तार कर लिया गया है। उनके माता पिता द्वारा ये बयान दिया गया है कि भाजपा को वोट देने से रोकने के कारण उसकी लड़की की हत्या की गई है, जिसमें विवेचना में शामिल करके अग्रिम विधि कार्रवाई की जा रही है। पुलिस सूत्रे खबर, प्रशांत के गिरफ्तार करा हुए, संगे मोहन कथेरिया नामे एक व्यक्ति गिरफ्तार कर पुलिस। मृतार बाबार अभियोग दूजन के गिरफ्तार करा हुए बोले जानिए छे मईनपुरी जिला पुलिस प्रधान विनोद कुमार। দিলে বিজেপিকে ভোট দেবেন, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছে পরিবার, আর সেই শুনে বিরোধী দলের নেতা রেগে বোম, সরাসরি হুমকি দিয়ে বসলেন, সাফ জানিয়ে দেয় উপনির্বাচনে তাদেরকেই ভোট দিতে হবে না হলে খবর আছে। আর ভোটের দিন সকালে মিলল মহিলার বস্তাবন্দি দেহ। মৃতার পরিবারের দাবি বিজেপিকে সমর্থন করার জন্যই নাকি তাদের মেয়েকে শেষ করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত সকলেই। বুধবার উত্তরপ্রদেশের করহলে উপনির্বাচন ছিল, তার ঠিক তিন দিন আগে সমাজবাদী পার্টির কর্মী প্রশান্ত যাদব, তিনি এক মহিলাকে প্রশ্ন করেন যে এবারের উপনির্বাচনে তিনি কাকে ভোট দেবেন। উত্তরে ওই মহিলা সাফ জানিয়ে দেন তার পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছে, তাই তিনি বিজেপিকেই ভোট দেবেন। আর এই কথা শুনে রেগে যান সমাজবাদী পার্টির ওই কর্মী। এরপরেই তিনি মহিলাকে মেরে ফেলার হুমকি দেন। সাফ জানিয়ে দেন উপনির্বাচনে সপাকেই ভোট দিতে হবে। এরপরেই পরের দিন মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়, আর তারপরেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানোতর। মৃতার মা কি বলছেন শোনাব আপনাদের। तो जो छोड़ी हो तुम जे जकात तुम भैया हम भैया तो बहन भैया के नाते और कल जो द्वारे पत्ते पकड़ लियो वो डॉक्टर मोहन तब जो प्रशांत लियो तब मारी मेरी बिटिया वो दैया मेरी लला की हालत किस, किस बात को लेकर इतनी बात के ऊपर है बता रहे जक बाने जगह हम किसी से डरते नहीं, मैं कमल में वोट देंगे। नजर रखो आज तक बांग्ला यूट्यूब स्ट्रीमिंग है।